আসলে আপনারা জানেন যে এখানে বলার আর কি আছে, আমরা আমাদের সন্তানের বিচার চাই, সেই বিচারটাই পাচ্ছি না। এর যতগুলি মা বসে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কি বেদনা বিধুরে আজকের এই দিনটি, এবং আমরা আজকে 10 বছর যাবৎ আমাদের সন্তানের বিচার চেয়ে যাচ্ছি। আমি জানি না আরো কতদিন চাইতে হবে। আমরা ঘাতককে জানি, আমরা ঘাতকের বাড়ি চিনি, গোষ্ঠী শুদ্ধ সকলকে চিনি, এমন কেউ না এই শহরে ছোট্ট একটি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষটি পর্যন্ত আমরা ঘাতকদের চিনি, কিন্তু চিনে না কে, চিনে না কে, এটাই এখন কোশ্চেন যে কেন তাদের বিচার হবে না, কি কারণে হবে না। এই শহরের যে হত্যাকাণ্ড আজ থেকে তো শুরু হয়নি, সেই 71-এর পরবর্তী থেকে এই পর্যন্ত হত্যার রাজনীতি দেখে আসছি, এবং এই হত্যাগুলি কাদের দ্বারা কিভাবে কখন কেন সংঘটিত, কি কারণে সংঘটিত হয়েছে সেটা এই শহরের সকল মানুষ জানেন। এই শহরকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, আরো বেশি নিজেদের জুলুম এ শহরে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষকে হত্যা করা হয়েছে। তবে এটা সত্য যে এই শহরের মানুষ জেগে উঠেছে, কথা বলে প্রতিবাদ করতে পারে, এখন নিজের জিনিসটা চাইতে পারে, খুনিকে খুনি বলতে পারে। যে সাহসটা ছিল না, হরণ করা হয়েছিল, ভূতের রাজ্য বানানো হয়েছিল, সন্ত্রাসের রাজ্য বানানো হয়েছিল, ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল এই শহরে, কিন্তু তৌকিকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সন্তানকে আমরা হারিয়েছি, হত্যা করা হয়েছে, কিন্তু তৌকি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করে টিকে থাকতে হবে। 10 বছর তৌকি মঞ্চ একাধারে প্রতিবাদ করে যাচ্ছে, প্রতি মাসের 8 তারিখে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে, ইতিহাসে বিরল এইভাবে। আমারও দৃঢ় বিশ্বাস, আমি হতাশাবাদী কেউ নই, মানে হতাশ হতে চাই না, আমি আশাবাদী একজন মানুষ। সুতরাং আমি মনে করি যে এই তৌকি হত্যার বিচার নারায়ণগঞ্জের মানুষে একদিন করবে। সারা বাংলাদেশের মধ্যে 64টা জেলা, নারায়ণগঞ্জকে বাদ দিলে 63 জেলা, সব জেলা চলে একই রকম ভাবে, নারায়ণগঞ্জ চলে উসমানীয় রাজত্ব। এই রাজত্বের মধ্যে প্রশাসন এখানে কিছুই না, প্রশাসনের কোনো কর্মকাণ্ড নাই, ভূমিকা নাই, যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয় ঠিক সেভাবেই প্রেসক্রিপশন অনুযায়ী তাদের কাজগুলি হয়। আমি এখনো বুঝতে পারি না যে এই শহরে যারা আসেন প্রশাসনের লোকজন তারা কার হুকুম পালন করেন, সরকারের নাকি স্থানীয় গডফাদারদের। শহরে যানজট, শহরে হকার দিনের পর দিন বাড়ছে, শহরে একের পর এক সমস্যা, তারা অবহেলিত কর্মে পাশ কাটিয়ে যাচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, রাস্তার উপরে হকার আরেক হকারকে মেরে ফেল, সেই হকার নেতা আমার আমাদের নেতার পাশে দাঁড়িয়ে বক্তৃতা শুনে, কি অদ্ভুত, পুলিশ চোখেও দেখে না। পুরো শহর হয়ে গেছে উসমানীয় সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে বসবাস করে তৌকি মঞ্চের আমরা গুটি কয়েক মানুষ এই শহরের সকল মানুষকে সম্পৃক্ত করে যেভাবে প্রতিবাদ করে যাচ্ছি, আমার মনে হয় আর বেশি দিন নাই। অত্যাচারীদের, জুলুমবাজদের মসনদ খুব তাড়াতাড়ি ধসে পড়বে ইনশাআল্লাহ। যতগুলি মা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটা মায়ের কাছে আমার অনুরোধ যে দয়া করে আপনাদের ভিতরে যে কথাটা এখন ব্যক্ত করতে পারছেন না, সেটা যেন আপনারা আপনাদের নামাজের বিস্তায়, আপনারা সন্ধ্যায় যে আরতি জানান সেই সময় আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে বলবেন যে তৌকি হত্যার বিচার, যারা হত্যা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তিতে তুমি শাস্তি দাও, এবং আপনাদের এই দোয়ায় অবশ্যই এই শহর থেকে জুলুমবাদ নিপাত যাবে। সন্ত্রাসীরা যারা ওই মাসুম ভাইয়ের ভাষ্য অনুযায়ী বদ্ধ হয়, তার না শুধু আমিও বলি, নতুন নতুন ইতিহাস যারা রচনা করে এই শহরকে অস্থির করতে চায়, আপনারা খেয়াল করে দেখবেন মার্চ মাস আসলেই যেন মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, কি রেখে কি বলবে তাদের কোনো হুঁশ থাকে না, এবং সত্যকে চাপা দেওয়ার জন্য 100 মিথ্যা সামনে এসে দাঁড়ায়।
সেই মিথ্যা শুরু হয়েছে 96 সাল থেকে 96 থেকে এমন এমন মিথ্যা অনেক সত্য এসব থেকে চলে গিয়েছে আশ্চর্য লাগে পোষা কুকুরও কিভাবে মিথ্যা কথাগুলিকে বলে যাচ্ছে টাকার বিনিময়ে যাই হোক সব কিছুর অবসান হবে এই শহর পজিটিভ একটা শহর নারায়ণগঞ্জ জেলা সারা বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী জেলা আমাদের ইতিহাস কালচার আমাদের অর্থনীতি রাজনীতি সব কিছুতে হিস্ট্রিক্যালভাবে আমরা এগিয়ে আছি এই বাংলার রাজধানী ছিল সোনারগাঁ সুবর্ণগ্রাম আমাদের কি না ছিল আদমজি ঝুঁকিলের জন্য আমরা বিখ্যাত ছিলাম শীতলক্ষা পানির জন্য আমরা বিখ্যাত ছিলাম আমাদের কি ছিল না কিন্তু কি করা হয়েছে আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় ছিল এই শহরের দিন দুপুরে হত্যাকাণ্ড হয় আমরা এটা পাল্টে দিতে চাই আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শহরকে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই এবং এই পজিটিভ নারায়ণগঞ্জের জন্য শেখ রাসেল পার্ক করা হয়েছে চারুকলা ইনস্টিটিউট করা হয়েছে আরো কত কিছু এই শহরে হচ্ছে বাচ্চাদের জন্য মায়েদের জন্য শহরবাসীর জন্য আমরা আমাদের তৌফিকে স্মরণ করব পজিটিভলি এবং আমরা আমাদের ঘাতকের নিন্দা জানাবো বিচার অবশ্যই হবে হবে হতেই হবে সেটা প্রশাসনিকভাবে হোক আর উপর আল্লাহ সৃষ্টিকর্তার মাধ্যমে হোক আমি আমার সরকারের কাছে অনুরোধ জানাবো আপনি অনেক বিচার করেছেন অনেক হত্যাকাণ্ডের বিচার করেছেন দয়া করে ত্বকী হত্যার বিচার করেন আমরা জানি যে এই শহরে কারা হত্যা করেছে এই শহরের না সারা বাংলাদেশের আম জনতা থেকে শুরু করে সকলেই জানে সকলেই জানে সুতরাং হত্যাকাণ্ডটার বিচার করা হোক।